আমার সাথে বগুড়ার মহাস্থানগড়ে মাহফিলে গেছি, এক বুজুর্গ দেখা করলেন, বিরাট আলখিল্লা পড়া। হুজুর, আমি তো আপনাদের মতো পীর সাহেবদের সহবত খেলাফত পাইনি, তবে আমি ওলি আল্লাহ। উনি কি? ওলি আল্লাহ। তো ভাই, আপনি কেমন ওলি আল্লাহ? তাহলে হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ, তারা যেমন বিয়ে শাদী ঘর সংসার করেননি, দেশে দেশে সায়ের করে বেরিয়েছেন, এক এক দেশে যে কিছু সময় থাকতেন এইভাবে ঘুরে বেরিয়েছেন, আমি ওরকম সংসার ধর্ম না করে সায়ের করে বেড়াই। নবীর সুন্নত বিয়ে করে, বিয়ে করছিলাম, তিন মাস পর ছেড়ে দিছি। আমি এখন ওলি আল্লাহদের মতো দেশে দেশে ঘুরে বেড়াই, আমিও ওলি আল্লাহ। আমি বললাম যে ভাই, মঈনুদ্দিন চিশতি ওয়াইস কারনি, সকল আউলিয়াকে আল্লাহ রহমত করেন, ইনাদের কথা থাক, ইনাদের নামে অনেক সত্য মিথ্যা কথা আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আবু হুরায়রা, জাবির, বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তো বিয়ে শাদী করেছেন, বুড়ো বয়স পর্যন্ত কাঁধে থুলে নিয়ে বাজার করে বেড়াইছেন, বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে বেড়াইছেন, তা আপনি তাদের থুয়ে ওয়াইস কারনি পর্যন্ত গেলেন কে? তখন উনি বলছেন, খুব খুব রেগে গেছেন, এখন পীর সাহেবের জামাই কিছু বলতে পারছেন, আবার পীর সাহেব কি পাওয়ার টাওয়ার দিয়ে রেখেছে, পুরাই টুরাই ফেলে কিনা, আবার সহ্যও করতে পারছে না। হুজুর হুজুর, আপনি ওলি আল্লাহদের মানেন না? আমি বললাম যে ওলি আল্লাহদের মানি না, মানে ওলি আল্লাহদের মানি বলেই তো বলছি, ওলি বড় কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, ফাতেমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বড় ওলি না ওয়াইস কারনি মঈনুদ্দিন আমুদ্দিন, তারা বড় ওলি? কারা বড় ওলি ভাই? কারা বড় ওলি? হাজিরিন, এইখানেই হয়েছে গলত। দুর্ভাগ্যজনকভাবে আমরা আসল থেকে সরে গিয়েছি। অগণিত জাল গল্প, মিথ্যা কথা, আজগবি কথা, বানোয়াট কথার সাইলাবে আমাদের ইমানটা চুরি হয়ে চলে গিয়েছে। কথা বুঝতে পারছেন না? তাওহীদ থেকে, ইমান থেকে, ইসলাম থেকে সরানোর একমাত্র মূল সূত্র হলো মিথ্যা। কি জিনিস?